মাশরাফি বিন মুর্তজা, ওনার কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরি ছিল। তাহলে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে আমরা জানলাম যে কীভাবে আমরা হ্যামস্ট্রিং ইঞ্জুরি বুঝবো, হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে তার ইমিডিয়েট চিকিৎসাটা কী, এবং হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে আমার পরবর্তী চিকিৎসাটা কীভাবে নিব, এবং কখন হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে সার্জারি লাগবে অথবা পিআরপি ট্রিটমেন্ট লাগবে, এবং আল্ট্রাসোনোগ্রাম করে কীভাবে আমরা হ্যামস্ট্রিং ইঞ্জুরি বুঝতে পারি এবং এটার রুলটা কী। আসসালামু আলাইকুম, আমরা আজকে কথা বলবো হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে। আপনারা অনেকেই খেলাধুলা দেখে থাকেন বা খেলাধুলা করে থাকেন, তারা এই টার্মটা আপনি শুনে থাকবেন যে হ্যামস্ট্রিং ইঞ্জুরি বা হ্যামস্ট্রিং মাসেলসে ইঞ্জুরি। যদি নাও শুনে থাকেন তাহলে আপনারা আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমাদের ন্যাশনাল ক্রিকেট টিমের স্টার এবং হচ্ছে আমাদের ক্যাপ্টেন ছিল মাশরাফি বিন মুর্তজা, ওনার কিন্তু হ্যামস্ট্রিং ইঞ্জুরি ছিল এবং এটা কিন্তু ওনার রিকভার করতে অনেক সময় লাগছে। এবং আজকে আমরা আলোচনা করব হ্যামস্ট্রিং ইঞ্জুরি আসলে কীভাবে বুঝবো এবং হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে আর এর ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টটা আসলে কী। তো এখানে আমাদের আজকে একটা হ্যামস্ট্রিং ইঞ্জুরির পেশেন্ট আছে আমাদের এখানে। তো তার যে হিস্ট্রিটা, সে হচ্ছে দুই দিন আগে হচ্ছে পরে গিয়ে ব্যথা পাইছে। ইউজুয়ালি সাধারণত স্পোর্টসম্যান যারা হচ্ছে ফুটবলাররা, তারা স্পোর্টস ইঞ্জুরির সময় এই আমাদের যে থাই আছে, হ্যাঁ, এই থাইয়ের পিছনের যে মাসেল, এই মাসেলসে আঘাত পেয়ে থাকে। প্রথমে আমরা জেনে নেই হ্যামস্ট্রিং মাসেলটা কী। হ্যামস্ট্রিং মাসেল হচ্ছে এই যে আমাদের থাই আছে ব্যাকে, ব্যাকে এইখানে এই আমাদের হাঁটুর হচ্ছে জয়েন্টকে এইভাবে ভাঁজ করার জন্য, হ্যাঁ, এইভাবে ভাঁজ করার জন্য যে মাংসগুলি দায়ী এগুলি হচ্ছে আমরা হ্যামস্ট্রিং বলি। এখানে চারটা সাধারণত হ্যামস্ট্রিং থাকে, পিছনে চারটা মাসেলসকে আমরা একসাথে হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেল বলি। তো এই মিডিয়াল পাশের বা ভিতরের দিকের হ্যামস্ট্রিংগুলো ইঞ্জুরি হতে পারে, আবার বাইরের দিকের হ্যামস্ট্রিং মাসেলসগুলোও ইঞ্জুরি হতে পারে। তো আমাদের আজকের পেশেন্টের দেখতে পাচ্ছি যে এখানে সেই ইঞ্জুরিটা হওয়ার সাথে সাথে এই জায়গাটাই দেখা গেছে যে ফুলে গেছে এবং এই জায়গাটা শক্ত হয়ে গেছে এবং এই জায়গাটা হচ্ছে এরকম কালচে এবং লাল হয়ে গেছে, রক্ত জমে। তো হ্যামস্ট্রিং ইঞ্জুরি যদি হচ্ছে খুব বেশি হয় তখন কিন্তু এরকম ব্রুইজিং বলে আমরা এটাকে, ব্রুইজিং হয়ে যেতে পারে। তো হ্যামস্ট্রিং ইঞ্জুরির মানে হচ্ছে ওই যে মাসেলটা, যে হ্যামস্ট্রিং মাসেল আমরা বললাম চারটা মাসেল, ওটা যদি ছিঁড়ে যায় সেটাকে আমরা হ্যামস্ট্রিং ইঞ্জুরি বলি। তবে ছিঁড়ে গেলেও কখনো কখনো এটা পুরা ছিঁড়ে না, অল্প কিছু ফাইবার ছিঁড়ে, তখন এটাকে আমরা গ্রেড ওয়ান বলি। যদি মাঝারি পর্যায়ের থাকে তখন এটাকে আমরা গ্রেড টু বলি, এবং কমপ্লিটলি যদি ছিঁড়ে যায় এবং যদি এরকম ব্রুইশ থাকে এবং রক্ত জমে যায় তখন এটাকে আমরা গ্রেড থ্রি বলি। তো এই পেশেন্টের দুই দিন হয়েছে, আমরা এখানে যেহেতু ব্রুইশ আছে আমরা বলতেছি এটাকে গ্রেড থ্রি হ্যামস্ট্রিং, ক্লিনিক্যালি তার অনেক বেশি ব্যথা আছে। এখানে আমরা এখানে আল্ট্রাসোনোগ্রাম করছি, আল্ট্রাসোনোগ্রাম করে দেখা যাচ্ছে যে আল্ট্রাসোনোগ্রামটা যদি আমরা দেখি, আল্ট্রাসোনোগ্রামে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে তার ভালো হ্যামস্ট্রিং এই পাশে, আর এই পাশে হ্যামস্ট্রিংয়ে আলট্রা করার পরে দেখা যাচ্ছে এইখানে রক্ত জমাট হয়ে আসে, হ্যাঁ, তখন কিন্তু অনেক সময় আমরা রক্তটা বের করা লাগে। এবং গ্রেড থ্রি ইঞ্জুরিতে অনেক কখনো কখনো সার্জারি করাও লাগতে পারে। তবে সাধারণত হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে ভয় পাওয়ার কিছু নাই, আমরা কখনোই সাধারণত আমরা হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে সার্জারি করি না, হ্যামস্ট্রিং ইঞ্জুরির চিকিৎসা আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই করি। তাহলে চিকিৎসাটা কি আমরা জেনে নিই। হ্যামস্ট্রিং ইঞ্জুরির যে কনজারভেটিভ ট্রিটমেন্ট এটাকে আমরা সংক্ষেপে বলি রাইস থেরাপি। এই যে রাইসের আর হচ্ছে রেস্ট, রেস্ট মানে হচ্ছে আপনাকে কিছুদিন এই জয়েন্ট এবং এই লিম্বটাকে আপনাকে রেস্ট দেওয়া লাগবে, আপনি খেলাধুলা করা যাবে না, আপনি অ্যাক্টিভিটি কমাইতে হবে। আর আই এবং সি মানে হচ্ছে আইস কম্প্রেশন, আপনি কোল্ড কম্প্রেশন দিবেন, ঠান্ডা শেক যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আইসি। সো এই ঠান্ডা শেক আপনি প্রতি দুই ঘন্টা পর পর 20 মিনিটের জন্য দিতে পারেন। আর ই হচ্ছে ইলিভেশন, মানে আপনি একটু পাটা তুলে রাখলে, ইলিভেট করে রাখলে, দুইটা বালি আমরা রোগীদেরকে বলি, দুইটা বালিশের উপরে আপনি তুলে রাখতে পারেন, তুললে পরে আপনার এখানে ফুলাটা কমে যাবে, আপনার ইরিমাটা কম হবে। তো এই রাইস থেরাপির মাধ্যমে আপনি চিকিৎসা নেবেন ইনিশিয়ালি, এবং আপনি এরপরে যদি কোনো কারণে হচ্ছে আপনার তারপরও পেইন থাকে এবং রেস্ট্রিকশন অফ দ্য মুভমেন্ট থাকে, মানে আপনার জয়েন্টে যদি নাড়াচড়া আপনি কম করতে পারেন, এবং আপনার যদি অ্যাক্টিভিটি আপনার যে মাসেলসের, এই হ্যামস্ট্রিংসের যে মাসেল এটার পাওয়ারটা যদি হচ্ছে কম থাকে, সেক্ষেত্রে আমরা প্রয়োজনে ফিজিওথেরাপি নেওয়া লাগবে। বিশেষ করে যারা স্পোর্টসম্যান তাদের অবশ্যই ফিজিওথেরাপি নেওয়া লাগবে, আপনার গ্রেজুয়ালি ফিজিওথেরাপি নিয়ে আপনার রিহ্যাবিলিট করে আপনার এই হ্যামস্ট্রিং মাসেলের পাওয়ারটা আগের পর্যায়ে নিয়ে আসতে হবে। তবে কখনও কখনও যদি ক্রনিক হ্যামস্ট্রিং ইঞ্জুরি থাকে, যার কারণে আসলে হচ্ছে আমাদের রোগীর কোনোভাবেই হচ্ছে হয়তো স্পোর্টসে যেতে পারতেছে না, অথবা গ্রেড থ্রি ইঞ্জুরি, ঠিক আছে, তখন আমাদের সার্জারি করা লাগতেও পারে। তবে সার্জারি ছাড়াও আরেকটা অপশন আমরা কখনো কখনো ইউজ করে থাকি, সেটাকে বলি আমরা পিআরপি ট্রিটমেন্ট। পিআরপি কি, আমরা এই হ্যামস্ট্রিং যে মাসেলটা আছে এই মাসেলটার আরও রিপেয়ার হওয়ার জন্য এখানে আমরা পিআরপি দিয়ে থাকতে পারি। সো
দিস ইজ অল অ্যাবাউট হ্যামস্ট্রিং ইঞ্জুরি। তাহলে হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে আমরা জানলাম যে কীভাবে হচ্ছে আমরা হ্যামস্ট্রিং ইঞ্জুরি বুঝব, হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে তার ইমিডিয়েট চিকিৎসাটা কী, এবং হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে আমার পরবর্তী চিকিৎসাটা কীভাবে নিব, এবং কখন হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলে সার্জারি লাগবে অথবা পিআরপি ট্রিটমেন্ট লাগবে, এবং আলট্রাসোনোগ্রাম করে কীভাবে আমরা হ্যামস্ট্রিং ইঞ্জুরি বুঝতে পারি এবং এটার রোলটা কী, এই সবগুলি বিষয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম। ধন্যবাদ।